हेलो बंधुरा आमार ए कुकिंग चैनले आपनादेर सबाईके सुस्वागत। आज आमी आपनादेर बानिये देखाबो एकदम दोकानेर मतो मुचमुचे आलुर चप। आमार मने हय आलुर चप कम बेशी सबारई खूब पछन्दर एकटी खाबार, विशेष करे रोजार मासे खूब बेशी खावा हय एई आलुर चप। किन्तु रोजार मास छाड़ाओ सारा बछरई कखनो ना कखनो एई आलुर चप खेयेई थाके। আর আমি আপনাদের খুব সহজভাবে আলুর চপ বানিয়ে দেখাবো। আর আলুর চপ কিভাবে মুচমুচে করা হয় তার জন্য থাকবে কিছু টিপস এন্ড ট্রিক্স। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে মুচমুচে আলুর চপ তৈরি করতে হয়। রেগুলার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। আলুর চপ বানাবার জন্য প্রথমে আমি খোলা শুদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো আমি খোলাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে একে একে সমস্ত আলু থেকে খোলাগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখুন সমস্ত আলু থেকে আমি খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি স্ম্যাশ করে নেব। আলুগুলো যেহেতু গরম তাই আমি একটা গ্লাসের সাহায্যে আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিলাম। দেখুন সমস্ত আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি একটু ঠান্ডা করে নেব। আলুর চপ বানাবার জন্য এবার আমি একটা চপের স্পেশাল মশলা বানিয়ে নেব। চুলাইটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দেব হাফ টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ গোটা ধনে, আর সাত আটটা গোলমরিচ দিয়ে এবার কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। গোটা মশলা দিয়ে সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এই মশলাগুলোকে ঠান্ডা করে নেব। দেখুন মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি একটি মিক্সার জারে দিয়ে নিয়েছি। দিয়ে এবার গুঁড়ো করে নেব। দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, আর একদম মিহি করে গুঁড়ো করিনি, একটু দানাযুক্ত রেখেছি। দেখুন আমি একটি প্রথমে মিক্সিং বলে বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো। চপের ব্যাটারের মধ্যে চালের গুঁড়ো মিশিয়ে ব্যাটারটা বানালে চপ কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়। এবার দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দেব এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব সামান্য পরিমাণে খাবার সোডা দিয়ে এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি এইভাবে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে মিক্সড করে নিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে পুরো পানিটা দিয়ে দেব না, একবারে পুরো পানি দিয়ে ব্যাটারটা বানালে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে, তাই আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আবারও দেব সামান্য পরিমাণে একটু পানি, পানিটা দিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। আমি এখানে একটা হ্যান্ড হুইস্কির সাহায্যে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যে ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। দেখুন বেসনের ব্যাটারটাকে আমি খুব ভালো করে বানিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে, খুব বেশি গাঢ়ও নয় আবার খুব বেশি পাতলাও নয়। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা দেওয়ার পর এবার দেব কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা। আমি এখানে এক টেবিল চামচ আদা বাটা দিলাম, আর দেব হাফ টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। দেখুন আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছিলাম, ওই ম্যাশ করে নেওয়া আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ, দেব হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, দেব হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, আর দেব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চপের স্পেশাল মশলা, যেটা আমি প্রথমেই বানিয়ে নিয়েছিলাম ওই পুরো মশলাটাই এবার আমি দিয়ে দেব। এখন পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। দেখুন আলুর চপের পুর বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে তুলে নেব, আর একটি পাত্রে তুলে আলুর পুরটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন আলুর পুরটা খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব। এবার এই আলুর পুরের আমি এইভাবে ছোট ছোট করে ভাগ করে নেব চপ বানাবার জন্য। যেইভাবে লেচি কাটা হয় সেইভাবে আমি আলুর পুরটাকেও এইভাবে গোল গোল করে ভাগ করে নেব। দেখুন সমস্ত আলুর পুরগুলোকে আমি ভাগ করে নিয়েছি। এবার চপের শেপ দিয়ে নেব। প্রথমে আমি একটি পাত্রে বেসন ছড়িয়ে নিলাম। এর উপরে আলুর চপগুলো রাখলে কিন্তু চপটা যখন ভাজব বেসনে দেওয়ার জন্য তখন খুব তাড়াতাড়ি উঠে আসবে। দেখুন প্রথমে আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এবার এই প্লাস্টিকের মধ্যে আলুর পুরটা দিয়ে নেব। দিয়ে এবার প্লাস্টিকটাকে এইভাবে উল্টে এবার একটা মগ দিয়ে এইভাবে প্রেস করে নেব। দেখুন এইভাবে প্রেস করে নিলেই দেখুন কত সহজেই চপের শেপ দিয়ে নিলাম। দেখুন এইভাবে বাকি চপগুলোই আমি শেপগুলো দিয়ে নেব। দেখুন সমস্ত চপেরই শেপ দিয়ে নিয়েছি। এবার আমি চপগুলোকে ভেজে নেব। এবার চূড়ায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে থেকে আমি এক টেবিল চামচ মতো তেল নিয়ে এবার বেসনের মধ্যে দিয়ে দেব। বেসনের মধ্যে গরম তেল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নেব। এই বেসনের ব্যাটারের মধ্যে যদি গরম তেল দেন তাহলে বেগুনি বা চপ যেটাই করেন না কেন খুব মুচমুচে হয়। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই বেসনের ব্যাটারের মধ্যে আলুর পুরগুলোকে দিয়ে আমি উল্টে পাল্টে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এদিকে দেখুন তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একে একে চপগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে একদম দোকানের মতো। এবার এপিট ওপিট করে চপটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন চপটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। এবার সেম পদ্ধতিতে বাকি চপগুলোকেও আমি ভেজে নেব। দেখুন এই চপটাও কত সুন্দর ফুলে উঠেছে আর পারফেক্টভাবে চপটা পুরো তৈরি হয়েছে। এবার উল্টে পাল্টে চপটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন চপটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটি পাত্রে তুলে নেব। এবার সেম পদ্ধতিতে বাকি চপগুলোকেও আমি ভেজে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম একদম দোকানের মতো মুচমুচে আলুর চপ। দেখুন একটা চপ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এবং পারফেক্ট তৈরি হয়েছে। একদম দোকানের মতো মুচমুচে আলুর চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহিত করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।